আমি চ্যালেঞ্জ করলাম যে আপনি কোরআনের তর্জমা করেন, বুখারী শরীফের তর্জমা করেন, সিয়াসিত্তর কিতাবের বঙ্গানুবাদ করেন, আপনি যদি আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ এই দুইটা বাক্য যদি আপনি শুদ্ধ করে বলতে পারেন কুরবানির ঈদের আগে, আমি আপনাকে জমি বিক্রি করে 10 লক্ষ টাকা পুরস্কার দিব ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে যমুনা আপনার তোমার পদ্মা ব্রিজের উপর উঠে যে ধরনের একটা ভাষা মানুষ কথা বলে, ভাষা কথা বলে, আপনারা এই ভাষাটা আমি বলবো না, আমার মুখ দিয়ে আসবে না, যদিও যদি কোনো আমার শত্রু হয়ে থাকে, এই ধরনের শ্রদ্ধাভাজন ব্যক্তি, রাষ্ট্রীয় পর্যায়ে শ্রদ্ধাভাজন ব্যক্তিদেরকে নিয়ে আমরা এই ধরনের কথা বলতে পারি না, আমরা আসবে না এই ধরনের, এরকম শিক্ষা আমার বাবা মা বা আমাদের দল বা আমাদের কোনো গোষ্ঠী আমাদেরকে এভাবে শিখায় না। আপনার এবং একজনকে অপমাননা করে প্রশংসা করা, আরেকজনকে প্রশংসা করা, এটা কোন সিস্টেম? এবং এটাও দেখলাম যে প্রাইম মিনিস্টারে টেবিলে থাপড় দেয়। হজরত হাফেজ মাওলানা মুফতি মমতাজ বেগমকে 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিলেন একজন আলেম। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলে জানেন গত 2 দিন ধরে কিন্তু মমতাজ সংসদে দাঁড়িয়ে এমন কিছু কথা বলেছে যে ভিডিও ফুটেজটি গোটা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। প্রিয় দর্শক শ্রোতা, এবং তার উত্তরে কড়া জবাব দিয়েছে সাবেক সেনা সদস্য জাফর ইকবাল এবং লন্ডন প্রবাসী বীর সৈনিক সাইফুল ভাই। প্রিয় দর্শক শ্রোতা, মোট 3টি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন প্রিয় দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রিয় দর্শক, সর্বপ্রথম যে ভিডিও ফুটেজটি আপনাদেরকে দেখাবো, মমতাজের কথার প্রেক্ষিতে তাকে কড়া জবাব দিলেন সাবেক সেনা সদস্য জাফর ইকবাল। চলুন ভিডিওটি দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য কাতার থেকে আজকে আরেকটি লাইভে আসলাম। আপনারা কিছুদিন আবার দেখতেছেন যে পদ্মা সেতুর উপরে দাঁড়িয়ে আওয়ামী লীগের সমর্থিত ছেলেমেয়েরা, ছাত্রলীগ যারা করে, তারা কীভাবে একটি রাষ্ট্রের আরেকটি বিরোধী দলের হাইকমান্ডকে নিয়ে কীভাবে তারা বিতর্কিত কথাবার্তা বলে। আমি শুধু একটি কথাই বলতে চাই, প্রিয় দেশবাসী, মানুষের রাজনৈতিক প্রতিহিংসা নয়, প্রতিযোগিতা থাকার দরকার। প্রতিহিংসা এতটুকু নিম্নত, মানে এত নিশৃঙ্খল, মানে এত মানে নিম্নত চলে গেছে মানুষের রাজনীতিগুলো, আসলে ভাবতেই একটা অবাক লাগে। আসলে রাজনীতির সংজ্ঞাগুলো কী? রাজনীতি হচ্ছে এমন একটা জিনিস যে আমার সৎ এবং আদর্শ দিয়ে মানবতার কাজ করে আমি রাষ্ট্রকে সেবা করবো, জনগণকে সেবা করবো। রাজনীতি এটা নয় যে রাজনীতি দিয়ে আমি আমার পরিবারকে পালবো, আমি নিজে বড়লোক হবো, আমি ধনী ব্যক্তি হবো, দেশ বিদেশ আমার বাড়ি গাড়ি থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, এবং আমি এই রাজনৈতিক ক্ষমতা দিয়ে আমি একজন শক্তিশালী একজন মানব হবো, শক্তিশালী একজন ব্যক্তি হবো, যাকে খুশি তাকে যা খুশি তাই করতে পারবো। এটা কিন্তু একটা রাজনৈতিক কোনো ভূমিকা না। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে, বর্তমানে বাংলাদেশে এই পদ্মা সেতু নিয়ে যে একটা বিতর্কিত হচ্ছে মানুষের মনে, আর যে একটা উল্লাস হচ্ছে, দুইটাই কিন্তু কাজ করছে, উল্লাস এবং বিতর্কিত দুইটাই, মানুষে জুসে পড়ে হুশ হারিয়ে ফেলতেছে। আপনারা দেখেন, বাংলাদেশের একজন শহীদ, একজন রাষ্ট্রপতি, একজন বীর মুক্তিযোদ্ধা, একজন খেতাবপ্রাপ্ত বীর বিক্রম, একজন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একজন সহধর্মিনী এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে যমুনা আপনার তোমার পদ্মা ব্রিজের উপর উঠে যে ধরনের একটা ভাষা মানুষ কথা বলে, ভাষা কথা বলে, আপনারা এই ভাষাটা আমি বলবো না, আমার মুখ দিয়ে আসবে না, যদিও যদি কোনো আমার শত্রু হয়ে থাকে, এই ধরনের শ্রদ্ধাভাজন ব্যক্তি, রাষ্ট্রীয় পর্যায়ে শ্রদ্ধাভাজন ব্যক্তিদেরকে নিয়ে আমরা এই ধরনের কথা বলতে পারি না, আমরা আসবে না এই ধরনের, এরকম শিক্ষা আমার বাবা মা বা আমাদের দল বা আমাদের কোনো গোষ্ঠী আমাদেরকে এভাবে শিখায় না। আপনারা এগুলো একটু দেখেন, আপনারাই বিচার করুন। প্রিয় দলবাসী, এই মেয়েটা কি বলছে, নুসরাত জাহান মারিয়া, জয়দেবপুর গাজীপুর থেকে। হ্যাঁ, আপনারা ভিডিওটা দেখেছেন, ঠিক এরকমভাবে ছাত্রলীগের আরও 3-4 জন ব্রিজের উপরে বলেছে, বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করলো, আপনার তারেক রহমান সাহেবকেও কটূক্তি করেছে, মির্জা ফখরুল সাহেব বিএনপির মহাসচিব, একজন সুদক্ষ, একজন ভদ্র মানুষ, উচ্চশিক্ষিত মানুষ, তাকে নিয়েও কটূক্তি করেছে। এই যে ছেলেমেয়েরা যেগুলো করলো, এটার জন্য কি আওয়ামী লীগের দায়িত্ব কি উনিকে এড়াতে পারবে? আওয়ামী লীগ এই ধরনের শিক্ষাই দেয় যে সাবেক এমপি মন্ত্রীদের সাথে বা রাষ্ট্রপতির সাথে, প্রধানমন্ত্রীর সাথে কি ধরনের আচরণ করতে পারে? একটা পদ্মা সেতু হয়ে গেছে বিদায়, বাংলাদেশ কিন্তু আমেরিকা হয়ে যায়নি। এই পদ্মা সেতু যতটুকু মানুষকে মানে সুখ শান্তি দিয়েছে, প্রয়োজন ছিল তার চেয়ে বেশি, এই পদ্মা সেতু মানুষকে কষ্ট দিচ্ছে, আপনারা এগুলো দেখেছেন। আজকে যদি মানে একটা প্রতিহিংসার জন্ম হয়, আজকে যদি দল পরিবর্তন আসে, তাহলে এই মেয়েটার জবাবটা কি দিবেন? কি মেয়েটার জবাব কি হবে তখন, যে ছেলেগুলো এগুলো কাজ করেছে আপনার এই যে এই ব্যাপারে প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে? ডক্টর ইউনূস সারা পৃথিবীর মধ্যে একজন সম্মানিত ব্যক্তি, একজন প্রধানমন্ত্রী চাইতো উনি, আমি মনে করি একজন সম্মানিত স্থান, প্রধানমন্ত্রী 5 বছর পর চেঞ্জ হয়ে যায়, রাষ্ট্রপতি চেঞ্জ হয়, একজন মানে খেতাবপ্রাপ্ত নোবেল, জাতীয় নোবেল বিজয়ী পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি কখনো চেঞ্জ হয়, তার সম্মান আমৃত্যু পর্যন্ত হয়ে থাকে। ডক্টর ইউনূস সাহেবের মতো লোকেরা তুই তাই করে কথা বলছে, এবং খালেদা জিয়ার মতো নেত্রীকে তুই করে কথা বলে, তারেক রহমানকে তুই করে কথা বলে, মির্জা ফখরুল সাহেবকে তুই করে কথা বলে। এই দুটো ভিডিওটা আপনারা শুনলেন, যে ছেলেটা বললো এগুলোই বলছে, একই বলার পরে এই দেখ আমরা প্রধানমন্ত্রীকে বলবো আরো টাকা দিব যত পারেন ব্রিজ করেন,
এই কথাগুলো রাজনৈতিকভাবে তারা প্রতিহিংসায় তৈরি করে গেল ইন দ্য ফিউচারের জন্য। এটা আমি মনে করি আমরা চাই মানে খুব সুন্দরভাবে নীতি ক্লিন একটা রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হোক পূর্বের মতো। শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ক্ষমতায় ছিলেন, ওনার পর এরশাদ শাহ ক্ষমতা ছিলেন, ওনার পর বেগম খালেদা জিয়া ক্ষমতা আসছে, ওনার পর বর্তমান শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা এসেছে। পালা করবে যেভাবে একটা দল ক্ষমতা আসে একটা প্রতিযোগিতা থাকে, কিন্তু এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে প্রিয় দেশবাসী আমি বাংলাদেশ সরকারকেও বলবো আপনার আপনার দলের মধ্যে মানে মৌলিকতন্ত্র মানে একটা দলের একটা মূলতন্ত্রটা কি, কাকে সম্মান করা উচিত কাকে সম্মান করা উচিত না। আপনারা কি ছাত্রলীগ যারা সারা বাংলাদেশে আছেন এই যে ভিডিওটা এই মেয়েটা যে বললো নুসরাত জাহান মারিয়া যে ধরনের একটা ব্যবহার উনি করেছেন, এই পরিস্থিতি যদি চেঞ্জ হয় আপনার নেত্রীকে যদি বলে শেখ হাসিনা কইরে কই শেখ হাসিনা তুই উবাইদুল কাদের কোথায় তুই এবং জয় কোথায় তুই দেখ আমরা এটা করেছি, এই কথাগুলো কি আপনার কাছে ভালো লাগবে? কখনোই কিন্তু ভালো লাগবে না। এটা একটা খুব অপমানজনক কথা এবং ডিসক্রেডিট। একটা কথা মনে রাখবেন, যেই দেশে বীরের সম্মান নাই সেই দেশে কিন্তু বীরের জন্ম হয় না। আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন মহাবীর ছিলেন, বীরের বংশধররা রাষ্ট্র পরিচালনা করেছেন, তাদেরকে সম্মান দেওয়া উচিত। কাউকে সম্মান দিলে কেউ ছোট হয়ে যায় না, কাউকে সম্মান না দিলেও সে মানে তার কোনো ক্ষতি হয় না। আমি মনে করি সম্মানিত ব্যক্তিকে সম্মান দেওয়া উচিত। আমি তো এখন আমি যে কোনো একটা লাইভে বললি প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী এই করছে সে নাম বলি না, আমি মানে প্রধানমন্ত্রী বলি মহামান্য রাষ্ট্রপতি বলি সমস্ত ব্যক্তিদেরকে আমি সম্মান উচ্চ সম্মান দেওয়ার কথা বলার চেষ্টা করি। আজকে দেখেন বাংলাদেশের একটা মানে কীভাবে একটা নোংরা রাজনীতি হচ্ছে দেখেন। আজকে বাংলাদেশে সংসদ একটা পবিত্র সংসদ ভবনও এই যে আমাদের আমি ওনার ব্যাকগ্রাউন্ড বলতে চাই না, বা মানিকগঞ্জের যে এমপি এমপি আছেন যে মমতাজ বেগম, মমতাজ বেগমও সংসদের মধ্যে দাঁড়িয়ে উনি বেগম খালেদা জিয়াকে নিয়ে উনি তো বেগম খালেদা জিয়াকে নিয়ে তো সম্মানভাবে কথা বলেই নাই, বলছে খালেদা জিয়ার বাবার নাম কি, খালেদা জিয়ার মাতার নাম কি, উনি বলছে এখানে কেউ আছেন বলতে পারবেন, উনি কি জানতেন না ইস্কান্দার মজুমদারের মেয়ে উনি 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 জানতেন না তৈবা ওনার মা হচ্ছে তৈবা বেগম তৈবা মজুমদার জানতেন না, সারা পৃথিবীর মানুষ জানে। আপনারা এই ধরনের উশৃঙ্খল কথা বলে মানে দুঃখ লাগে। আমি মাননীয় এই যে আপনার যে মহিলা এমপি মমতাজ বেগমকে আমি বলতে চাই এই যে আপনি কথাগুলো বললেন আপনার পূর্বের স্মৃতিগুলো আপনি একবার মনে করে দেখেছেন, আপনাকে আল্লাহ সম্মান দিয়েছে, আপনার আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা আপনাকে সম্মান দিয়েছেন, সেই সম্মানটা আপনি ধরে রাখেন। মানুষকে রেসপেক্ট করলে কখনো মানুষ ছুটে হয় না। আপনার সেই কথাগুলো বলে আপনি ঠিক আগের জায়গায় চলে গেলেন, এখন ফেসবুকে দেখেছেন শতকরা 100% লোকে আপনাকে গালি দিচ্ছে। আপনি যে তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করার জন্য মানুষের হাতে পায়ে ধরেছেন, ওই যে আপনি কনসার্টের সময় দেখেন আপনি যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল আপনি বিভিন্ন আমাদের এই বর্তমানে যে জিসাসের যে কমিটিগুলো এখানে অনেক নায়িকারা আছেন যে জিসাস কমিটিতে বর্তমানে আছেন তাদের পিছনে দাঁড়িয়ে আপনি ছবি তুলেছেন এই বিএনপি নেতৃবৃন্দর সাথে, আজকে আপনি বলে গেছেন তাদেরকে আপনার চোখে লাগে না। আজকে এই বিষয়ে খুব দুঃখ লাগে, সংসদের মতো একটা পবিত্র স্থানে যেখানে সংসদের খরচ হয় প্রতি মিনিটে লক্ষ টাকার উপরে, সেই লক্ষ টাকার উপরে উনি সংসদে গান গাবেন কার মানুষ নিয়ে মন্তব্য করবেন, আপনারা তো বিএনপি কেয়ারই করেন না, বিএনপি তো বিরোধী দল না, তারপর বিএনপি নিয়ে এত সমাচারটা কেন, আপনাদের বিএনপি নিয়ে এত ঘুম হারাম হয়ে যায় কেন, আপনারা দেশ উন্নয়ন করতে করেন না, মানুষের মৌলিক অধিকারগুলো বজায় রেখে করেন। একটা কথা মনে রাখবেন, আমি তিন বেলা ভাত খেতে পারি, মানুষ বর্তমানে বাংলাদেশের মানুষ ধরেন তিন বেলা ভাত খাচ্ছে, কোনো একটা মানুষ কি সুখী আছে? একটা মানুষ তিন বেলা ভাত খালি বড়লোক হয়ে যায় না, তিন বেলা ভাত খালি রাষ্ট্র উন্নয়ন হয়ে যায় না। মানুষ সুখী হয় তারাই যেসব ব্যক্তিরা সব মানে মানে সুস্থ সবল এবং হাসি খুশিভাবে রাষ্ট্রে থাকতে পারে। বাংলাদেশে কয়টা মানুষ হাসি খুশিভাবে চলতেছে আপনারা বলতে পারেন? ঠিক তেমনি পদ্মা সেতু শুরু করেছেন, উন্নয়ন করেছেন, এই উন্নয়ন হলেই বাংলাদেশের উন্নয়ন হয়ে যায় না, একদম উন্নয়ন হয়ে যাচ্ছে না। বাংলাদেশ আমরা আমেরিকা ওভারটেক করেছি, এখন আমেরিকার ডলার হচ্ছে আমাদের বাংলাদেশের ডলারের মান ভালো, বাংলাদেশের 1 টাকা আমেরিকার 70 টাকা, এরকম না। বাংলাদেশের মান আর ডেভেলপমেন্ট ডবল মানে ইকোনমিক্স আর ডবল ই হয়েছে, মানে নিচের দিকে গিয়েছে। একবার খেয়াল করেছেন বর্তমানে আমরা কাতারে থেকে গত 3 মাস আগে এক রিয়াল সমস্যা বাংলাদেশে 23 টাকা পাঠাতাম, আজকে 27 টাকা 1 পয়সা 2 পয়সা অলরেডি হয়ে গেছে, 4 টাকা ডিফারেন্স। আগামী 3 মাসের ভিতরে 3 থেকে 4 মাসের ভিতরে পাকিস্তানের চোখে আমাদের ইকোনমিক্স ডাউন হবে, এটা আমরা প্রতিহিংসা না, আমরা এগুলো বুঝতে পারতেছি। আমরা আমার রাষ্ট্র আমার অহংকার আমি বারবার বলি, তো আমি মনে করি একটি রাষ্ট্রকে পরিচালনা করতে গেলে প্রতিহিংসা থেকে দূর করতে হবে। আমি আওয়ামী লীগ সরকারকে বলবো এই যেসব ছেলেপেলারা বেগম খালেদা জিয়াকে নিয়ে তারেক রহমান সাহেবকে নিয়ে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল সাহেবকে নিয়ে এবং একজন বরণ্য একজন সম্মানিত ব্যক্তি ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে যে বিতর্কিত করেছে, আমরা চাই তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সঠিক বিচার করা হোক, তাহলে ইন দ্য ফিউচার কিন্তু আপনার জন্য আওয়ামী লীগের হাইকমান্ডের জন্য কিন্তু এই ধরনের কথা কিন্তু জনগণ কিন্তু বলবে। একটা কথাই আছে, ভালো কাজে ভালো দুইটা কাজ, ভালো কাজ এবং খারাপ কাজ, ভালো কাজের জন্য ভালো জিনিসটা কিন্তু ফিরে আসে ভবিষ্যতের জন্য, খারাপ কাজ হলে খারাপগুলি ফিরে আসবে। আপনারা যেরকম করবেন ভবিষ্যতে কিন্তু এরকমই একটা কিছু ফিরে আসবে। আমি চাই প্রতিহিংসা মতো বাংলাদেশ গড়ে উঠুক, সবাই প্রিয় দর্শক শ্রোতা, প্রথম ভিডিও ফুটেজটি আপনাদেরকে দেখাইলাম, আপনারা শুনলেন আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেন। চলুন প্রিয় দর্শক, কথা না বলে দ্বিতীয় ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। লন্ডন প্রবাসী সাইফুল ভাই এই মমতাজকে নিয়ে কিছু মূল্যবান এবং গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে, চলুন প্রিয় দর্শক কথাগুলো শুনে আসি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অডিয়েন্সটা হলো বাংলাদেশের এমপি মমতাজ, এর বিষয়ে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে মমতাজ পার্লামেন্টে গান গায় এবং খালেদা জিয়ার বাবাকে মাকে তার নাম নিয়ে প্রশ্ন তোলে, এটা কোন সিস্টেম? বাংলাদেশের সংসদ এটার জন্য নাকি? সংবিধান এবং সংসদ এই কার্যক্রমের জন্য নাকি একজনকে অবমাননা করা এবং একজনকে অপমাননা করে প্রশংসা করা আরেকজনকে প্রশংসা করা, এটা কোন সিস্টেম?
এবং এটাও দেখলাম যে প্রাইম মিনিস্টারে টেবিলে থাপড় দেয় এই মমতাজের গান শুনে। তা বাংলার চলচ্চিত্র সিনেমা তার দরকার নাই, সংসদ ভবনটাই তো হয়ে গেছে বাংলা সিনেমা। একজন এমপি হবে যে কেউ হইতে পারে, এটা তার সংবিধান আছে এবং রাষ্ট্রীয় অধিকার, তা ফাইন, কেউ তোর বাধা দেখা যেভাবে ক্ষমতা আসুক আসুক, কিন্তু কাদা মারামারি এই কুকুরের মতো ঝগড়াঝাটি এটা কবে বন্ধ হবে? এবং স্পিকার, সংসদ ভবনের স্পিকার, সে দেখি 3 মিনিট সময় বাড়িয়ে দিল মমতাজকে। মমতাজ তো সময় চায়নি, তাই স্পিকার সাহেব আপনি মজা লাগতে চায় যে 3 মিনিট সময় বাড়িয়ে দিলেন যে মমতাজ কুচ্ছা গাইতেছে, খালেদা জিয়ার বাবার নাম কেউ জানে না, মার নাম কেউ জানে, এটা কোনো সাবজেক্ট পুরো দেখেছি যে এক রাজনীতি দল আর এক রাজনীতি দলের লিডারের লিডারদের নাম নিয়ে গালাগালি, এটা কোন সিস্টেম? এই সমস্ত অস্ট্রেলীয় রাজনীতি বন্ধ করো, মানুষের জনগণের টাকায়, প্রবাসীদের টাকায় এই সংসদ ভবন চালায় বাংলাদেশ, সংসদ ভবনে রাষ্ট্রের প্রয়োজনীয় কথা হবে। বিদেশি রাজনীতিবিদরা তারা ব্রেন ইউজ করে রাষ্ট্রকে কিভাবে উন্নত করবে, কোথায় গ্যাপ আছে কিভাবে ফিক্স করবে, আর বাংলাদেশের সংসদ ভবনে ব্রেন ইউজ করে কাকে অপমান করা যায়, কাকে তেল মারা যায় অপমান করার জন্য। এবং তেল মারার জন্য তো বাংলাদেশের সংসদ ভবন না, তাই স্পিকার সাহেব আপনি তো দায়বাস যে সংসদ ঠিকভাবে চলে কিনা, এটা কি সংবিধান আছে নাকি নাই না আছে যে আননেসারি কথা বলবে পার্লামেন্টে, এবং টাইম চায় না, তারপর আপনি টাইম বাড়িয়ে দেন, তা তো দেখা যায় যে আপনার মজা লাগতে আছে কো, এগুলি বন্ধ করেন। মমতাজ এমপি তুমি একজন মহিলা মানুষ, তুমি অন্য মহিলাকে যদি সম্মান না করো তাহলে তুমি কীভাবে সম্মান পাবা? প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, আপনি একজন মহিলা, নারী, মায়ের জাতি, মুসলিম, আপনারা যদি আর এক নারীকে সম্মান না করেন, রেসপেক্ট না করেন, তাহলে কে করবে? এগুলো তো মানুষ ভালোভাবে নেয় না, যেভাবে ক্ষমতা আছেন আপনারা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, আপনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার, সর্বমানুষের প্রাইম মিনিস্টার, তাতে যে যে দলই করুক, কিন্তু এমপি মমতাজ খালেদা জিয়ার বাবা মার নাম নিয়ে প্রশ্ন তুলেছে, এগুলি তো বিতর্ক, এগুলি গ্রামে যে ঝগড়া হয় মহিলা টু মহিলা ওই ধরনের রাজনীতি, এটা কোন সিস্টেম? তো নোংরা রাজনীতি বন্ধ করেন আপনারা, আপনাদের ব্রেন আপনাদের ঠায় ভালো কিছু তো ফোকাস দেন, ভালো কিছু হবে এই সমস্ত নোংরা রাজনীতি, ভালো কিছু হবে না। সাধারণ জনগণ আপনাদের কাছে কি শিখে? এগুলো তো কোনো রাজনীতির সিস্টেম না। থ্যাংক ইউ, ভিডিওটি শেয়ার করে দেন প্লিজ। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক শ্রোতা, দুটি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখিয়েছি, এবার লাস্ট মুহূর্তে চলে এসেছি সেই আকর্ষণীয় ভিডিও দেখাইতে। প্রিয় দর্শক শ্রোতা, মমতাজ আপনার সংসদে দাঁড়িয়ে কিন্তু সে বলেছিল আমি সিয়াসত্তর হাদিস মুসলিম শরীফ বুখারী শরীফ সব পড়ি, এবং এই ব্যাপারটি নিয়ে অনেক কথাই বলেছে, তাকে 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়েছে একজন আলেম। চলুন প্রিয় দর্শক ভিডিওটি দেখে আসি, দেখে আসার আগে যে কথাটি না বললেই নয়, যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন। চলুন প্রিয় দর্শক একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে আসি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি প্রিন্সিপাল এম মখলিস রহমান হবিগঞ্জ জেলার সোনারগড় উপজেলা থেকে বলছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় আমাদের পার্লামেন্ট সদস্য এমপি মমতা দাভার একটা বক্তব্য ভাইরাল হয়েছে। তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন তিনি নাকি কোরআন শরীফের অনুবাদ করেন এবং সিয়াসিত্তার কিতাবের অনুবাদ করেন, তিরমিজি, মেসকাত, মুসলিম শরীফ এবং বিভিন্ন কিতাবের অনুবাদ তিনি করেন। সুপ্রিয় দর্শক, মমতা দাভাকে বলবো যে আপনি একজন পার্লামেন্টের সদস্য, আপনার কাজ হলো আপনার আসনের উন্নয়ন নিয়ে, দেশের উন্নয়ন নিয়ে কথা বলবেন, দেশ নিয়ে কথা বলবেন, কিন্তু আগুনে হাত দিবেন কেন? এটা আগুন, আপনি বলছেন আপনি তো আলেম না, আপনি তো ইলিম শিক্ষা করেন নাই, আপনি কোরআনের তর্জমা কীভাবে করবেন, আপনি বুহারী শরীফের তর্জমা কীভাবে করবেন, আপনি সিয়াসিত্তার কিতাব সিয়াসিত্তা কি জানেন, আপনি কেন এই আলেমের দায়িত্বটা আপনার মাথায় নেন? মাননীয় এমপি মহোদয়, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ করলাম আজকে ঈদের মাত্র আর 10 দিন বাকি, আমি চ্যালেঞ্জ করলাম যে আপনি কোরআনের তর্জমা করেন, বুহারী শরীফের তর্জমা করেন, সিয়াসিত্তার কিতাবের বঙ্গানুবাদ করেন, আপনি যদি আউজুবিল্লাহ এবং বিসমিল্লাহ এই দুইটা বাক্য যদি আপনি শুদ্ধ করে বলতে পারেন কুরবানির ঈদের আগে, আমি আপনাকে জমি বিক্রি করে 10 লক্ষ টাকা পুরস্কার দেবো ইনশাল্লাহ। আমি চ্যালেঞ্জ করলাম, যদি না পারেন তাহলে আপনি আমাকে 10 লক্ষ টাকা দিবেন, আমি চ্যালেঞ্জ করলাম দিবেন, আমি 10 লক্ষ টাকা দিয়া এই সুনামগঞ্জ দিয়া ইনশাল্লাহ এলাকার মানুষের কুরবানি দিয়া মানুষের গুস্ত হওয়াইব। আমার প্রশ্ন হইল
একটা সংসদ ভবন, একটা পবিত্র জায়গা। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী মানবতার জননী জননেত্রী শেখ হাসিনা তিনি পার্লামেন্টে বসে আছেন। ওনার মাথায় কত সুন্দর কাপড়, মুখে মাস্ক লাগানো, আমার দেখে খুব ভালো লাগছে। কিন্তু আপনি কোরআনের কথা বলছেন, কোরআনের ব্যাখ্যা করেন, কোরআনের অনুবাদ করেন, সিয়াসিত্তার কিতাবে অনুবাদ করেন, তিরমিজি, মেশকাত, এই সমস্ত বড় বড় কিতাব যেগুলো আমরা পড়তেই জানি না, আপনি এগুলোর অনুবাদ করেন এবং এগুলোর বাংলা অনুবাদ করেন, আরবি অনুবাদ করেন, আপনি বলছেন, কিন্তু আপনার মাথায় কাপড় দেখলাম না। আসলে কাপড় লাগাটা উচিত ছিল, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর মাথায় কাপড়, আপনার মাথায় কাপড় থাকা উচিত ছিল। তো আমি বলবো এই কথাটাই, এটা আলেমের কাজ, এটা আপনার কাজ না। কোরআনকে অনুবাদ করা, কোরআনের অনুবাদ করা, ব্যাখ্যা করা, তিরমিজি ভরা, সিয়াসিত্তার কিতাব অনুবাদ করা, এটা আলেমের দায়িত্ব, এটা আপনার দায়িত্ব না। সুতরাং আমার এই বিষয়টা আপনারা রাজনৈতিকভাবে নেবেন না। আমি কোনো রাজনৈতিক পার্টির সাথে জড়িত না। আমরা সুন্নি জামাতের লোক, এই হিসাবে আমরা কোনো বাংলাদেশের কোনো পার্টির সাথে সক্রিয়ভাবে জড়িত না। যারা ভালো কাজ করে আমরা তাদেরকে সমর্থন করি, আওয়ামী লীগ যে সমস্ত ভালো কাজ করবে সমর্থন করবো, বিএনপি যদি কোনো সময় ক্ষমতায় আসে এরা যদি ভালো কাজ করে সমর্থন করবো, খারাপ কাজ যদি করে আমাদের প্রতিবাদ করবো। সুতরাং আমাদেরকে রাজনীতির দিকে নেবেন না। আমরা হক কথা বলবো, কোরআনের কথা বলবো, যে কোরআন হলো জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। সুতরাং এই একটা বিশুদ্ধ কোরআন নিয়ে অপব্যাখ্যা করবেন না। আমি চ্যালেঞ্জ আবারও বলি, আমার মমতাজ আপাকে চ্যালেঞ্জ করলাম, আপনি তো একজন বাউল শিল্পী, আপনি তো আলেম না, আপনার যোগ্যতা হলো আপনি একজন বাউল শিল্পী, আপনি কোরআনে হাত দিবেন না। আর যদি হাত দেন, আমি চ্যালেঞ্জ আবারও করলাম, আপনি 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ, যদি আপনি আউজবিল্লা বিসমিল্লা বলতে পারেন, আমার জমি বিক্রি করে, হালের গরু বিক্রি করে, আমি আপনাকে 10 লক্ষ টাকা দিব, আপনি ফেসবুকের মাধ্যমে তিলাওয়াত করে শোনাইবেন এবং আপনাকে আমরা আরও পুরস্কৃত করবো, 10 লক্ষ টাকা তো দিবই, পাশাপাশি আপনাকে পুরস্কার করবো, যদি আপনি আউজবিল্লা বিসমিল্লা বলতে পারেন শুদ্ধ করে, আপনাকে 10 লক্ষ টাকা পুরস্কার দিব। তাহলে ভালো থাকবেন, আর আমার এই আজকের ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে মাননীয় সংসদ সদস্য মমতা পর্যন্ত গিয়ে পৌঁছে, যাতে উনিও দেখে। আর যেহেতু সব পার্লামেন্টে একটা পবিত্র জায়গা, যেখানে যে পার্লামেন্টে এই 20 কোটি মানুষের সুখ দুঃখের কথা বলা হয়, যেখানে মানুষের উন্নয়নের কথা বলা হয়, যেখানে গরিব দুঃখী মানুষের সাহায্যের কথা বলা হয়, এই পবিত্র জায়গায় এই অপব্যাখ্যা, এটা আমাদের কাছে পছন্দনীয় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, মোট 3টি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাইলাম, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন। এবার আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, যারা আজকের ভিডিওতে কথা বলেন, যাদের ভিডিওগুলো আপনাদেরকে দেখাইলাম, তাদের কথায় যুক্তি আছে কিনা তাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবেন। আজকের মতো এ পর্যন্তই, পরবর্তী নিউজ নিয়ে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।